সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ লেখকদের সাথে তাদের গুরুত্বপূর্ণ বই নিয়ে আলাপ করি। আমার সাথে আছেন কবি চিত্রশিল্পী জহির হাসান, তার কবিতার বই রোহিতের ডায়েরি প্রকাশিত হয়েছে, সেটি আমার হাতে আছে। এবং মজার বিষয় হলো এটার দুই পাশে কিন্তু দুইটা প্রচ্ছদ, একটা ওনার নিজের করা আর একটা শিল্পী মুস্তফা জামানের করা। জহির ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার বই নিয়ে তো আমি বলে দিলাম, এই বইয়ের কবিতাগুলো নিয়ে যদি বলেন কি মাথায় রেখে এই কবিতাগুলো সাজানো হয়েছে, পাণ্ডুলিপিতে সাজানো হয়েছে? আসলে মাথায় রেখে না, একটা স্বভাব বা পর্যায়ের মধ্যে দিয়ে তো কবিরা যান, তো আমি যেই মানে পর্যায়ের মধ্যে দিয়ে গেছি সেখানে কিছু বিষয় আসছে। যেমন এখানে শূন্যের একটা ব্যাপার আছে, আছে প্রেম, আছে মৃত্যু, ভাবের জিনিসপত্র অনেক কিছু আছে। মানে জহির ভাই, আপনার আম্মার হাঁসগুলি বলি বা আপনার অন্যান্য কবিতার বইগুলো বলি, আপনার যে এই যে যেই পথ ধরি হাঁস ঝড়ের আগেই ফিরে বাঁচতার খোয়ারে, সেই পথ ডুমুর পাতা ঝরি নিজে ঢাকি রাখে, ক্রিয়াপদে একটা কাজ আপনি করেন, এই প্রকল্পটা নিয়ে যদি একটু বলেন। ভাষা আমি মনে করি যে একটা নদীর মতো, এটা গড়াইতে গড়াইতে সামনের দিকে আগাইতে থাকে বা কখনো কখনো সে পিছনকে নিয়ে আবার সামনে আগায়। একেবারে যে নতুন কিছু সামনে আসে ভাঙে, নদী যেমন আগাতে আগাতে অনেক কিছু ভাঙে এবং ভাঙতে যেয়ে সে অনেক কিছু নেয় তার ভিতরে এবং আবার পিছনে অনেক কিছু ফেলে দেয়। এই যে পুরনো ভাষা, তার অতীত, বর্তমান সব কিছু মিলেই সে তার ভবিষ্যৎ নির্মাণ করে ভাষা। এবং এই ভাষার এই স্বাভাবিকতা আছে, ইতিহাসের ভিতর দেখবেন যখন যে জোর করে যেসব ভাষা তৈরি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, জনসাধারণ কাছে সেগুলা খুবভাবে স্বাভাবিক ভাষা হিসেবে নেয়নি। তবে একটা জিনিসের সাহিত্যের প্রকল্প আর ভাষার প্রকল্প কিন্তু ডিফারেন্ট। ভাষা একটা প্রকল্প চলে এবং অনেক সময় অনেক সাহিত্যিক আছেন, যেমন কমকুমার মজুমদার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এদের ভাষা দেখবেন জনসাধারণের ভাষায় তারা কিন্তু ভেবে লেখেননি, কিন্তু তাদের অন্তরে টলটলা কিন্তু জনগণের কথাই বলছেন। একবারে সব কিছু জনজীবনের অনেক কিছুই আসছে, জাতীয় জীবনে অনেক কিছুই আসছে, কিন্তু ভাষাটা তখন তাদের একটা নির্মাণ প্রকল্প ছিল সেখানে। এই যে ভাষার একটা অতিরিক্ত সাহিত্যের ভেতরে যখন আসে জনসাধারণের ভাষা, তার অতিরিক্ত একটা বিষয় কাজ করে কিন্তু সাহিত্যের ভিতরে, সেখানে একটা নির্মাণ বা শৈলীর জায়গা তৈরি হয় এবং নিজস্ব একটা ছাপ তৈরি হয়, নিজস্ব একটা ভাষার ভিতরে একটা সিগনেচার তৈরি হয়, যেখানে একজন শিল্পী বা কবি যে আমরা ক্রিয়েটিভ জায়গায় কাজ করি এই জায়গাটা, কারণ ভাষা তো একটা ন্যারেটিভস এবং একটা প্রেজেন্টেশনের একটা। একদম, আপনি যখন হলো ক্রিয়াপদটাকে বদলায় দেন এবং আমার মনে হয় যে এটা আপনি খুবই সচেতনভাবে করেন, আমি জানি না আপনি কি এই ভাষায় আসলে কথা বলেন কিনা। সাহিত্য এবং ভাষা আরেক জিনিস, আমি এই মুহূর্তে একটা ফর্মাল ভাবে কথা বলছি আপনার সাথে, সামনে ক্যামেরা আছে, আপনি আছেন, বাংলা একাডেমি বিশাল একটা জায়গা, এখানে মান ভাষার জায়গা, এই সব কিছু সাবকনসিয়াসে কাজ করে, কিন্তু আমি যখন আমার মায়ের সাথে কথা বলি তখন আমি তো ওইভাবে কথা বলি না। আপনি মায়ের সাথে যেভাবে কথা বলেন সেভাবে কবিতা লিখতে চান? না, সেভাবে না, সেদিকে গড়াতে পারলে ভালো হয়। এটা নানা রকম চ্যালেঞ্জ আছে ভাষার ভিতর, ভাষা পরিকল্পনা আছে, যে কোনো প্রত্যেক লেখকের একটা ভাষা পরিকল্পনা থাকা উচিত। আর আমি মনে করছি যে আমাদের এই যে সাধারণ কি বলে একটা মান কথ্য বাংলার ভেতর দিয়ে আমরা যেভাবে কথা বলি, সেই আনুষ্ঠানিকভাবে না, আমরা অনানুষ্ঠানিকভাবে যে একটা ভাষায় কথা বলি, সেই ভাষাটা ভিতর দিয়ে একটা সিরিয়াস একটা বিষয়কে তুলে ধরার বা সিরিয়াস কথা বলারও যে একটা বিষয় আছে, সেটা একটা চ্যালেঞ্জ আছে আমাদের কবিতার ভিতরে। সেভাবে আমরা এই ভাষাটাকে মানে আমার ভাষাটাকে আমি এভাবে ওই জায়গায় নিয়ে গেছি যে শুধু অনুসরণ না, অনুকরণ না, আমার নিজস্ব একটা ভাষা প্রকল্প আছে যেখানে এই সব কিছু মিলে আমার দর্শন, আমার অনুভূতি, আমার আবেগ, আমার যত চিন্তা এগুলা সব সত্তার বিষয় আসে, সব কিছু আমার রাজনীতি সব কিছু এই ভাষার মধ্যে দিয়ে করতে হয়। দারুণ। জহির ভাইয়ের ভাষা কেমন তার একটা উদাহরণ দিতে মানে আমি জহির ভাইকে অনুরোধ করবো এই বইয়ের যে নাম কবিতাটা সেটা যদি আমাদের জন্য একটু পড়েন। রোহিতের ডায়েরি। একটু আগেই পার্কের ভিতরে থতমত নিয়োজিত ছিলাম, এখন উদাসীন গাছগুলি ভিজতেছে, সময় করি মেঘ শুরু, হয়তো একটু পরেই কিছুর জেরে আমি হয়ে উঠবো না। পাখির ছায়া বৃষ্টিতে নিয়ে গেছে, পাখিও পার্কের নিজস্ব শূন্য, আমার প্রকাশ্য অনুরাগী, আকাশ ফর্সা করিল আগে, নাম না জানা প্রতিবিম্ব হারা, অনেক কিছুরেই আজ বোধ হয় চুমা দিতে হবে, একটানা কুভু আমি কখনো টিকিনি। কি দারুণ, মানে এই শূন্যটার কথা বলতেছিলেন আপনি? এক্স্যাক্টলি, আমি এই শূন্য মানে আমি এই শূন্যের একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে যে বাংলা ভাষা, বাংলা দর্শন চর্চার ভিতরে, বাংলার ভাবচর্চার ভিতরে শূন্যের একটা বিশাল স্থান আছে, যেটা ওয়েস্টার্ন নাথিংনেসের সাথে কমপ্লিটলি ডিফারেন্ট। আপনি যদি চর্যাপদ পড়েন সেখানে দেখবেন শূন্যের কথা বলা আছে, যেমন এই যে চর্যার 44 নম্বর একটা পদে কাকুর কঙ্কন পাদ বলে একজন আমাদের ইয়ে আছেন, উনি ওই যে চারটা শূন্যের কথা উনি এখানে বলেছেন, একটা হচ্ছে শূন্য, একটা হচ্ছে অতিশূন্য, আর একটা হচ্ছে মহাশূন্য, আর একটা সর্বশূন্য।
তেমনি করে আমাদের কিন্তু ইড়া পিঙ্গলা সুষুম্না এটা আপনাদের যে তন্ত্রের যে চারটা আমাদের শরীরের মধ্য দিয়ে যে একটা নির্বাণের বিষয় আছে সেটাও আছে, যেমন আপনি ইসলামের ভিতরে লতিফা পাবেন, হ্যাঁ সেখানেও কিন্তু শূন্যকে বাদ দেওয়া হয়েছে, চারটা জিনিসে আছে মমতার মধ্য দিয়ে শূন্যকে বাদ রাখছে, কিন্তু শূন্যটাই হচ্ছে আপনার সুফিজমের ভিতরে যে বাকাবিল্লা ফারাফিল্লার বিষয়টা আছে না, ওটা কিন্তু শূন্যের সাথেই কিন্তু খেলা। তার মানে জহির ভাই এই কবিতাগুলো আসলে এগুলা একটা শূন্যের বিশাল প্রভাব আছে। এবং একটা গড় হাজিরা আমি এখানে আনছি যে যেমন নামপদ আমরা বলি যে শিমুল, হ্যাঁ তখন কিছুক্ষণ পরে বলি না সে আসছিল এখানে সে চলে গেছে, এই যে শিমুলের মিথ্যে হচ্ছে শের মধ্যে মানে আপনার ওই রোদির ডায়ের মধ্যে যেরকম আছে আর কি, কখনো টিকিনি কখনো টিকিনি বা আমি কখনো টিকি না, আমি যখন আমি আমি যখন জহির যখন আমি হয়ে যায় তখন সে কিন্তু জহির মরে যাচ্ছে, কিন্তু তখন আমি আমি তখন তড়পায় যে আমি মরে গেছি মানে আমার জহির মরে গেছে, সেজন্য আমির যে আত্মনাদ জহির ভাই কিন্তু থাকে। দারুণ ব্যাপার, অভিনন্দন আপনাকে। এবং আমি নিশ্চিত এই বইটি জহির ভাই যেরকম বললো সেইভাবে শূন্যতা আমিময়তা থাকা না থাকা টেকা না টেকা সেইখানে পাঠককে নিয়ে যাবেন। জহির ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম কবি চিত্রশিল্পী জহির হাসানের সাথে, দেখা হচ্ছে অন্য কোনো লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।